তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। এখন তো পুরো প্যাসেঞ্জার, এখন তো তোমার ফুল প্যাসেঞ্জার, এখন পুরো প্যাসেঞ্জার না না, তারে এখন তো গাড়ি ফুললি যার ওভারলোডর যার, এটা ওভারলোড যার কোন সময় জান না, ওই তো পারে না, এখন গাড়িগুলো আছে না, সিট ক্যাপাসিটি তো পুরো হয়ে যাচ্ছে, সিট ক্যাপাসিটি যতটা আছে তা ওভারলোড নিলেও না পুরো লইয়া যায়, তো এখন তো আর লকডাউন নাই আর ইয়ে নাই, তো এখন তো আবার জায়গাটা এই তো 25 টাকা দাইতো তো। আচ্ছা 25 টাকার জায়গা যদিও কো তেলের দাম 5 টাকা বাড়ছে, তুমি তাই না 30 টাকা দিতে পারো। যাত্রীবাহী গাড়ি ভাড়া দ্বিগুণ, নীরব রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংস্থা প্রশাসন ও নিধিরাম সর্দার, ভাড়া নিয়ে চলছে প্রতিদিন ঝগড়া, নিজের ইচ্ছেখুশি মতো যাত্রী ভাড়া দ্বিগুণ করা হয়েছে, আর এ নিয়ে প্রতিদিন ঝগড়া লেগে রয়েছে ড্রাইভার এবং যাত্রীদের মধ্যে। অথচ রাজনৈতিক দলগুলি এ নিয়ে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে, টু শব্দ শোনা যাচ্ছে না কোনো স্বেচ্ছাসেবী সংস্থার মুখেও, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের ভূমিকায় প্রশাসনও। লকডাউনের ফলে সীমিত যাত্রী নিয়ে যাত্রীবাহী গাড়ি চলাচলের অনুমতি দেয় সরকার, এর ফলে দ্বিগুণ ভাড়া নিতে শুরু করে যাত্রীবাহী গাড়ি। জলালপুর থেকে কালাইনের ভাড়া আগে ছিল 25 টাকা, লকডাউনে ভাড়া নেওয়া হয় 50 টাকা। কালাইন থেকে চৌরঙ্গীর ভাড়া আগে ছিল 20 টাকা, লকডাউনে হয় 40 টাকা। লকডাউনে নিয়ম ছিল সীমিত যাত্রী নেওয়ার, এখন গাড়িতে নেওয়া হয় পরিপূর্ণ যাত্রী, অথচ ভাড়া কমেনি। অতিরিক্ত ভাড়া নেওয়া নিয়ে প্রতিদিন যাত্রী এবং গাড়ির ড্রাইভারদের মধ্যে চলছে অহরহ ঝগড়া। বিগত দুমাস থেকে এভাবে দ্বিগুণ ভাড়া নিয়ে জুলুম করছে যাত্রীবাহী গাড়িগুলি, কিন্তু এত সবের পরও সমাজসেবা নামজপ করা রাজনৈতিক দল বিজেপি কংগ্রেস বা ইউডিএফ কেউই কোনো রা কাড়েনি। সমাজসেবার নামে জন্ম নেওয়া অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় চেঁচামেচি করতে শোনা গেলেও তারাও যাত্রী ভাড়া দ্বিগুণ নেওয়ার বিপক্ষে কোনো কথা বলছে না। এ অবস্থায় যাত্রী ভাড়া কমাতে জলালপুর আইডি স্ট্যান্ডের মাস্টারের সাথে আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা জামাত নেতা আহমদ আলী। এদিনের আলোচনায় জলালপুর থেকে কালাইনের ভাড়া 30 টাকা করে নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু পরে জানা যায় যাত্রীবাহী আইরিশ গাড়িগুলি ফের যাত্রীদের কাছ থেকে 40 টাকা ভাড়া নেওয়া বহাল রাখে। মুদ্দা কথা, কাটিগড়ায় এখন চলছে জঙ্গল রাজ, প্রশাসন নির্বিকার, জোর যার মুলুক তার। ঠিক আছে, এটা এটা বলো কথা, যদি প্যাসেঞ্জার তিনজন যায়, প্যাসেঞ্জার যদি আপত্তি করে আর ভাড়ার প্যাসেঞ্জার না লইতে, তা নালেও বলা যে ভাড়া কেউ করছে ওটাও ঠিক আছে, কিন্তু যদি ফুল সিট ক্যাপাসিটি লিয়া যায় তখন তো মানে বর্ধিত ভাড়া নেওয়ার কথা। ফুল তো লইছে, আমি তো ফুল তো লইছে, এখন ফুল প্যাসেঞ্জার লইতে গিয়া আমি যদি কই না এখানে হয়ে গেছে, এখানে ওভার প্যাসেঞ্জার হইতো না, তখন প্যাসেঞ্জারে কি তাহলে না এটা যার গিয়ে আমি যেতাম গিয়ে এটা করি, সাপোজ এখানে একটা গাড়ি সাইজন হয়ে গেছে, তোমরা দুইজন আইছো, আমার পরে আমি বলছি না এই গাড়ি যইতো না পরের গাড়ি যেতে, তোমরা তখন কি তাহলে না আমরা যেতাম গিয়ে এই গাড়িতে আমরা উঠি যাই, আমি কই না করেছি, তখন আমি তো তোমার হাত ধরে টানিয়ে রাখতে পারতাম না, তুমি তো দুই ফাড়া সামনে দিয়া তুমি উঠি যাবে, তখন এটা হইতে আর কি ফুল প্যাসেঞ্জার ওভার প্যাসেঞ্জার, আমার কোনো কিছু নাই।